হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি মজাদার একটা পরোটার রেসিপি। এটা হচ্ছে আলুর পরোটা। তো চলো স্টার্ট করা যাক। দেখো, আমি এইভাবে গোটা গোটা আলুকে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি, কারণ এটা ছাল সময় সেদ্ধ করেছি। ছাল ছাড়িয়ে সেদ্ধ করে আলুটা যেন চ্যাপচ্যাপে হয়ে যায়, ওতে জল থাকে, তাই আমি ছাল সমেত সেদ্ধ করে নিয়েছি। তো এই ছাল সমেত সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নেব। এমনিভাবে চটকালে আলুর গুটলি থেকে যাবে, আর আলুর পুরটা যখন পরোটায় দিয়ে বেলা হবে তখন ঠিকমতো বেলা হতে থাকবে না, তাই আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। দেখো, আলুটাকে গ্রেট করা হয়ে গেছে, কারণ গ্রেট করলে আলুতে কোনো গুটলি থাকবে না। তো আমি এবারে মশলা তৈরি করতে চলে আসলাম। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এতে আমি ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর একদম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেল, আর একদম মিহি করে কুচুনো পেঁয়াজ দিলাম, কারণ এটা রুটিটা তো বেলা, মানে পরোটাটা তো বেলা হবে, তো একদম মিহি করে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে আলুর পরোটার পুর ভাজা করে নিলে খেতে বেশ ভালো লাগে। দেখো, ভাজা ভাজা করে নিচ্ছি। এই রকম নিত্য নতুন টিফিনের রেসিপি বা রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই অবস্থায় দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট। এখানে তোমরা কুচনোও দিতে পারো, কিন্তু আমি পেস্টটাই দেব, কারণ কুচনো দিলে পরে ওই বেলার সময় রুটি পরোটা বেলার সময় একটু কষ্ট হয়, আমি দেখেছি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবেই ঝাল দেবে। আর দিয়ে দেবো একটু কসুরি মেথি, এটাকে হাতে ডোলে একটুখানি দিয়ে দেবো। কসুরি মেথি দিলে আলুর পরোটাটা একটা অন্যরকম স্বাদ হয়, তোমরা দিয়ে দেখতে পারো। অনেকে ধনে পাতা দেয়, আমি কিন্তু ধনে পাতা দিই না। তো এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুগুলো। আলুগুলো গ্রেট করে থাকলে সঙ্গে সঙ্গে ম্যাশ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মশলার সঙ্গে মিশে যায়, কিন্তু হাতে ভেঙে দিলে পরে ও গুডলি গুডলিই থেকে যায়, তখন আলুর পরোটা বেলার সময় খুবই কষ্ট হয়। আর এই সময় দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন, এখনও পর্যন্ত নুন দিইনি, নুন দিয়ে দেব। আর দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দেব চাট মশলা। তোমাদের যদি চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারো, আর কারো যদি ঘরে আমচুর পাউডার থাকে তো আমচুর পাউডারও দিতে পারো, যে যার ঘরে যেমন থাকবে তেমনভাবে দেবে। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, আমার কড়া থেকে কিন্তু আলুর পুরটা ছেড়ে এসছে, তার মানে আলুর পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে। তো আর একটু নাড়াচাড়া করে নিলাম কড়ায় ভালোভাবে। এবারে দেখো, গ্যাসটা বন্ধ করে আলুর পুরটা একটা থালায় তুলে নিলাম। পুরটাতে কসুরি মেথির একটা দারুণ গন্ধ বেরিয়েছে, তোমরা দিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। করতে দেব একটা থালায় বিছিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এবারে চলে আসলাম ময়দা মাখাতে। আমি সবসময় যখনই পরোটা করি ময়দার সঙ্গে একটু হলেও আটা মিশিয়ে দিই। তো আটাটা মিশিয়ে দিলাম। এবারে দিলাম নুন এবং ময়নের জন্য তেল। তো এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। পরোটা করার সময় ময়দার সঙ্গে অল্প পরিমাণ আটা মেশালে পরোটাটা নরম হয়, শক্ত হয়ে যায় না। এবারে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি।
দেখো আমার ময়দা মাখা প্রায় রেডি। ভালো করে একটু দেখো, ভালো করে একটু থেসে নিচ্ছি। এইভাবে নরম থাকবে, মানে খুব নরমও না আর খুব শক্তও না, এভাবে ময়দাটাকে মাখতে হবে। তো আমি ঘরে যতজন আছে আমি লেচি কেটে নিচ্ছি গোল গোল করে। কমপ্লিট আমার। আর এটাকে আমি 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চলে আসলাম পরোটা করতে। তো আমার মেয়ে বেরোবে বলে আগেই পরোটাটা করে দিয়েছি, সেটা দেখাতে পারলাম না, তো দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এইভাবে লেচিটাকে আটার গুল্লোটাকে বাটির মতো করে ওতে ওই পুরটাকেও গোল করে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে মুখগুলোকে এক জায়গায় এনে গোল করে আবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। যেমনভাবে রুটি করার সময় হাতে ঘুরিয়ে আটা গোল করে সেভাবে গোল করে নিয়ে এই যে হালকা করে একটু ময়দায় আমি দিয়ে এবারে পরোটাটাকে হালকা হালকা করে বেলে নিচ্ছে। দেখো কি সুন্দর বেলা হচ্ছে, এটা কিন্তু ফাটবেও না, সুন্দর ভালোভাবে বেলা হয়ে যাবে। একটু মোটা করে বেলা হবে যেহেতু পুরটা ভেতরে বেশি আছে। বাড়ির তে আলু পরোটা বানাচ্ছি, পুরটা একটু বেশি থাকবে। দেখো আমার মোটামুটি পরোটা বেলা হয়ে গেছে। এবারে দিয়ে দিও তাওয়াতে, তাওয়াতে দিয়ে দিলাম। এটা তাওয়াতে কিন্তু হাই ফ্লেমে হবে না, লো টু মিডিয়াম আছে। এটাকে হালকা হালকা করে ভাজতে হবে, যেহেতু ভেতরে আলুর পুরটা আছে ওটাও হালকা ভাজা হবে। দেখো কত সুন্দর ফুলে এসছে আমার আলুর পরোটা। আর বাচ্চাদের একঘেয়ে টিফিনের থেকে এইভাবে পরোটা আলুর পরোটা করে দিলে দেখবে বাচ্চারা একদম টিফিন আর ঘুরিয়ে আনবে না, ওরা চেটে পুটে খাবে। তো আমার পরোটা রেডি দেখো। আর পরোটার ভেতরে আলুর পুরটা চারদিকেই ছড়িয়ে পড়েছে। এটা তোমরা রায়তা সস দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আমার ছেলে মেয়েরা তো সস দিয়েই খায়। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।